নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সাহাবা কেরামদের পরে এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আলেমগণ। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে সহিহ আকীদা মানহাজের আলেম যারা রয়েছেন, যে যেখানে দেশে বিদেশে যে যেখানে আছেন আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, আলেমদের বক্তব্য শুনবেন, তাদের লিখনী পড়বেন, এ দ্বারা আপনি প্রভাবিত হবেন। কোরআনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে মানুষকে আপনার অন্ধকার থেকে মিনাল জুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলো টেনে নিয়ে আসবে আপনার এই সমস্ত এলমে, আপনার জ্ঞান অর্জন করবেন, আলেমদের সাথে থাকবেন, আলেমদের সাথে থেকে জ্ঞান অর্জন করে তার উপরে আমল করবেন। এইভাবে একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব, সৎ চরিত্রবান, ভালো দিনদার মুসলিম হয়ে আপনি নিজের জীবনকে গঠন করবেন। দেখবেন নিজের জীবনে নিজেই পরিবর্তন দেখতে পাবেন, পরিবর্তনটা একদিনে আসবে না, ধীরে 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 আপনার খারাপ কাজগুলো ডিলিট করতে হবে, ভালো কাজগুলো বেশি বেশি করতে হবে। দেখবেন একদিন আপনি নিজেই বুঝতে পারতেছেন যে মাশাআল্লাহ নামাজ পড়ে কত, সালাত পড়ে কত মজা পাওয়া যাচ্ছে, নামাজের মধ্যে খুশু খুশু কত সুন্দর চমৎকার, সুবহানাল্লাহ।